মাথার উপরে গনগনে একটা সূর্য এবং অনেক গরম এবং লোডশেডিং হয় এবং আমরা ঠিক মতো কারেন্টের বিল দেই, কিন্তু তারপরও মাঝরাতে কারেন্ট চলে যায় এবং আমরা ঘুমাতে পারি না। এরকম একটা অবস্থা হলে তো মানুষ যে কোনো কিছুই করতে পারে। একদম 1518 সালে ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরে যে ঘটনাটি একজন মহিলা করেছিলেন, হঠাৎ করে গরমের মাঝে রাস্তায় বেরিয়ে এসে উনি নাচতে শুরু করে দিয়েছিলেন এবং নেচেই যাচ্ছেন নেচেই যাচ্ছেন। অনেকক্ষণ পর্যন্ত তাকে সবাই অবজার্ভ করছিল, তারপর যখন বেশি সময় পেরিয়ে গেছে তখন সবাই তাকে আটকানোরও চেষ্টা করছিল, কিন্তু যখনই আটকানোর চেষ্টা করছে হঠাৎ করে কোথা থেকে 15 জনের মতো, না না 34 জনের মতো নারী এসে তাদের তার সাথে যোগ দেয় এবং তারাও নাচতে শুরু করে, নাচতেই থাকে। এবং এক মাসের মধ্যে এই নাচানাচিতে অংশগ্রহণকারীর পরিমাণ বেড়ে দাঁড়ায় 400 জনে এবং এক মাস ধরে তারা না গাওয়া খাওয়া সব কিছু ভুলে শুধু নাচতেই থাকে এবং ইভেনচুয়ালি তারা কিন্তু মৃত্যুমুখে পতিত হয়। তো গরম যদি এরকম পড়ে, লোডশেডিং হয়, রাতে ঘুমাতে না পারে, তাহলে তো নাচানাচির মতো একটা ব্যাপার হতেই পারে, যেটাকে আবার বিজ্ঞানীরা নামও দিয়ে ফেলতে পারেন ডান্সিং প্লেগ, OMG।